गुड मॉर्निंग स्टूडेंट्स ऑफ क्लास फोर। हमारे बांगला यूनिट टेस्टर जो दो चैप्टर छिलो आशुतोषेर छात्र जीवन और काजेर लोक ये दुटो पढ़ा हो गए। आज के आशुतोषेर छात्र जीवन किछु प्रश्न उत्तर पाठिये दिएछि, कल के चेष्टा करछि बाकीटा शेष करते। छुटिर आगे मोटामुटी यूनिटेर क्वेश्चन आंसारगुलो पेये जाबे, तोमरा पढ़ते पारबे। अच्छा आज हमें एक मजार जिन शुरू करी देखा बोथ से बोध परीक्षण। तुम्हारा इंग्रेजी करो तो कम्प्रिहेंशन से बांगलाते बोले बोध परीक्षण। बोध अर्थात ज्ञान, कोनो किसी पढ़े कतटा बुझते पे तार परीक्षण के बोले बोध परीक्षण। अच्छा प्रथम एट बुझते हैं पढ़ाटा के, तारपर तार थेके लिखते हैं। ठीक है, এখানে কিছুটা কোশ্চেন পেপার কীরকমভাবে থাকবে না কিছুটা অংশ তুলে দেওয়া হবে কোনো গল্প বা কবিতা থেকে, সেটাকে পড়ে তার সঠিক উত্তরটাকে বের করে নিতে হবে, তারপরে সেটাকে লিখতে হবে। পরপর লিখতে হবে, সাজিয়ে সাজিয়ে লিখতে হবে, উল্টো পাল্টা করে লিখলে হবে না। ঠিক আছে, বোধ পরীক্ষণের নিয়ম কি, কম করে দুবার পড়তে হবে বিষয়টাকে, তারপরে যেটা 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 খুব দরকারি অংশ মনে হবে সেগুলোকে ডাক দিতে হবে, তারপরে প্রশ্নের যা উত্তর থাকবে প্রশ্ন যা থাকবে সেই যতটা দরকার ততটা লিখতে হবে, বেশি লেখা চলবে না। ঠিক আছে, আর চলিত ভাষাতে লিখতে হবে। এখানে কবিতা দিয়ে শুরু আছে, কবিতার উদাহরণ দিয়ে বইয়ের মধ্যে দেখা আছে। পাতা হচ্ছে 132 পাতা তোমাদের ব্যাকরণ বই। কী বলছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে বাইর কাছে, একটু সরি, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বাইর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই, মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, দিল খোলা হই তাই রে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এটা সুনির্মল বসু লেখা একটা কবিতা। কী বলছে, যে আকাশ আমাকে শিক্ষা দিচ্ছে উদার হতে, বাইরের কাছে আমি কর্মী হওয়ার মন্ত্র পাই, মানে কাজ করবার, যারা কাজ করে তাদের কর্মী বলে, পাহাড় শেখায় তার মতো ধৈর্যবান হতে, আর খোলা মাঠ কী উপদেশ দিচ্ছে না, মনটাকে পরিষ্কার করতে, দিল খোলা হতে, আর মাটির কাছে কী পাচ্ছি, সহিষ্ণুতা, ধৈর্য ধরার ক্ষমতা। তার পাষাণ কি, পাষাণ মানে পাথর, পাথর দিল যে কঠোর হয়ে থাক নিজের কাজে। আর তাই বলছে কবি বলছেন যে বিশ্ব সারা পৃথিবীটাই তার কাছে পাঠশালা, মানে পাঠশালা মানে স্কুল, তাই তো, আর সবাইকার তিনি ছাত্র, তাই তিনি নতুন নতুন জিনিস দিন রাত্রি শিখছেন। আচ্ছা এখানে একটা বাক্যে উত্তর দিতে বলছে, কী বলছে, আকাশ কবিকে কী শিক্ষা দেয়, কী দিল, আকাশ উদার হতে শিক্ষা দিল, আকাশ কবিকে উদার হওয়ার শিক্ষা দেয়, বাইরের কাছে কবি কী মন্ত্র পান, বাইরের কাছে কবি কর্মী হওয়ার মন্ত্র পান, বাইরের কাছে কবি কর্মী হওয়ার মন্ত্র পান, পাহাড় কী শিক্ষা দেয়, পাহাড় শিক্ষা দেয় মৌন মহানতে, পাহাড় শিক্ষা দেয় মৌন মহানতে, খোলা মাঠের কাছে থেকে কবি কী উপদেশ পান, খোলা মাঠের কাছ থেকে কবি উপদেশ পান দিল খোলা হতে, মাটির কাছ থেকে সহিষ্ণু, মাটির কাছে থেকে কী শিক্ষা পাওয়া যায়, মাটির কাছ থেকে সহিষ্ণুতার শিক্ষা পাওয়া যায়, শিক্ষা শব্দের বিশেষণ পদ কী হবে, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, শিক্ষা শব্দের বিশেষণ পদ হবে শিক্ষিত। আচ্ছা নিচের বাক্যগুলো দিয়ে বাক্য রচনা কর, এগুলো তো আমাদের সিলেবাসের মধ্যেই থাকে। উদার, বিদ্যাসাগর মশাই ছিলেন উদার মানুষ, মহান, ভারতবর্ষ একটি মহান দেশ, কর্মী, ব্যাংকের কর্মীরা একদিনে ধর্মঘট পালন করছেন, দিল খোলা, খোলা বিস্তৃত মাঠ মনকে দিল খোলা করে দেয়, দিল খোলা করে, খোলা বিস্তৃত মাঠ মনকে দিল খোলা করে, সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানুষকে ধীর স্থির করে, সহিষ্ণুতা মানুষকে ধীর স্থির করে।
ঠিক আছে, এইভাবে আমাদের এগুলো অভ্যাস করতে হবে। বই অনেকগুলোই আমাদের উদাহরণ দেওয়া আছে, সেগুলো আমাদের আস্তে আস্তে পড়তে হবে, তারপর আমি দেব কাজ, সেগুলো থেকে অভ্যাস করতে হবে নিজেদের। ঠিক আছে, অনেকগুলোই গল্প কবিতা আছে, সেগুলো পড়লে আমরা বুঝতে পারবো কীভাবে কী করা যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আচ্ছা, তোমরা হাতের লেখা, বাংলা যে হাতের লেখা বইটা আছে সেটা কিন্তু ছুটির মধ্যে শেষ করে নেওয়ার চেষ্টা করবে। আমাদের বোধহয় 33 পাতা অবধি বোধহয় আমাদের আছে, তাই না? কোথায় গেল বইটা? আমাদের আছে কত পাতা অবধি? 3 থেকে 33 পাতা বোধহয় আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া আছে। আমরা দেখে নিই পাতাটা, 19, 20, 21, 22। তেত্রিশ পাতা অবধি আছে, 33 পাতা অবধি আমাদের লিখে নিতে হবে ছুটির মধ্যে হোমওয়ার্ক। এটা কাজটা শেষ করতে হবে, বাংলা হাতে লেখাটা ছুটির হোমওয়ার্ক রইল। ঠিক আছে, আমি পাতাটা কনফার্ম হয়ে বলে দেবো। ঠিক আছে, 3 থেকে যত পাতা সিলেবাসে লেখা আছে আমার মনে নেই এখন, সেই অবধি লিখে নিতে হবে। ছুটিতে 15 দিন যা ছুটি আছে তার মধ্যে লেখাটা শেষ করলে আমাদের কাজ অনেক এগিয়ে থাকবে। ঠিক আছে, আর বাংলা প্রশ্ন উত্তর আশুতোষের ছাত্র জীবনের প্রশ্ন উত্তরগুলো আমি লিখে পাঠিয়েছি, একবার পড়ে দিই কী আছে। প্রথম প্রশ্নটা ছিল, আশুতোষকে কী বলা হয়? অতুলচন্দ্র ঘটকের লেখা আশুতোষের ছাত্র অভিযান থেকে জানলাম যে আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়। তার বাবার নাম কি? তার বাবার নাম গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়। শিশু বিদ্যালয়টি কার বাড়িতে বসত? শিশু বিদ্যালয়টি নীলমণি মিত্রের পূজার দালানে বসত। যাত্রা কাকে বলে? দৃশ্য পঠিন মঞ্চে নাটক অভিনয়কে বলে যাত্রা। দৃশ্য পঠিন মঞ্চে নাটক অভিনয় করাকে বলে যাত্রা, মানে খোলা, চারপাশটা খোলা এরকম জায়গায় নাটক যে অভিনয় করা হয় স্টেজের ওপর, সেটা হচ্ছে যাত্রা। পূজার দালান বলতে কী বোঝায়? যে দালান বা ইটের তৈরি পাকা বাড়িতে পূজা হয়। আশুতোষ কখন স্কুলে যেতেন? শিশু আশুতোষ দুপুরে স্কুলে যেতেন। আশুতোষ রোজ ব্যায়াম করতেন কেন? তিনি যাতে আর মোটা না হয়ে যান সেই জন্য রোজ ব্যায়াম করতেন, কারণ বায়ু পরিবর্তন করার পর তিনি অনেক মোটা হয়ে যান। বিদ্যাসাগরকে পাকা জহুরি বলা হচ্ছে কেন? কাশী থেকে ফেরার পথে মোগলসরাই স্টেশনে বালক আশুতোষের সঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের হঠাৎ পরিচয় হয়। বিদ্যাসাগর ছিলেন বিচক্ষণ ব্যক্তি, তিনি বালক আশুতোষের কথাবার্তা থেকে বুঝেছিলেন যে ওই বালক পরবর্তীকালে একজন বিশেষ গুণী ব্যক্তি হবেন, এবং তার অনুমানও ভবিষ্যতে সঠিক হয়েছিল, তাই এই কথা বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পদ পরিবর্তন করেছি, অভ্যাস অভ্যস্ত উপকার উপকৃত শরীর শারীরিক পরিচয় পরিচিত। আচ্ছা, তারপরে আমি লিখেছি জ্ঞানমূলক উত্তরগুলো পরের দিন লিখে পাঠাবো। আচ্ছা, আমি বোধ পরীক্ষণগুলো লিখে পাঠিয়ে 3 নম্বর প্রশ্নগুলো লিখে পাঠিয়ে দিয়েছি, জ্ঞানমূলকটা পরের দিন লিখে দিচ্ছি, আজকে লিখে পাঠিয়েছি বোধমূলক প্রশ্ন। বোধমূলক প্রশ্ন প্রথমটা কী আছে? শিশু বিদ্যালয় কোথায় বসত? বিখ্যাত স্থপতি নীলমণি মিত্রের পূজার দালানে শিশু বিদ্যালয় বসত। ছাত্ররা সেখানে কীভাবে পাঠ অভ্যাস করত? সেখানে একই ঘরে সব শ্রেণীর ছাত্ররা নিজের নিজের পাঠ চেঁচিয়ে অভ্যাস করত, নিজের নিজের পাঠ, নিজের নিজের হবে। আশুতোষকে ভোরে ওঠার অভ্যাস করান কে? করান তার পিতা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়। শিশু আশুতোষকে ভোরে ওঠার অভ্যাস করান তার পিতা ছিলেন ডাক্তার, তার পিতা ডক্টর গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় শিশু আশুতোষকে ভোরে ওঠার অভ্যাস করান। শিশু বিদ্যালয়ের পর আশুতোষের শিক্ষার ভার কে নিলেন? পিতা ডাক্তার গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়,
নিজেই শিশু আশুতোষের শিক্ষার ভার নিলেন। বাল্যকালে আশুতোষের কী রোগ দেখা দিল? বাল্যকালে আশুতোষ মহাশয়ের বুক ধরপড়ানি রোগ দেখা দিল। বাল্যকালে আশুতোষ মহাশয়ের বুক ধরপড়ানি রোগ দেখা দিল। কোন ডাক্তার তার রোগের পরীক্ষা করলেন? মেডিকেল কলেজের বিখ্যাত অধ্যাপক ডাক্তার চার্লস শিশু আশুতোষের রোগ পরীক্ষা করলেন। বায়ু পরিবর্তনের জন্য আশুতোষ কোথায় গেলেন? বায়ু পরিবর্তনের জন্য শিশু আশুতোষ তার মা ও ছোট বোনের সঙ্গে মথুরা গেলেন। তার সঙ্গে কে কে ছিলেন? তার মা ও ছোট বোন ছিলেন। তাহলে আমাদের বাকি রইল জ্ঞানমূলক প্রশ্নগুলো, এটাও আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।